বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেব, যেটা সম্পর্কে 99% মানুষই এই সম্পর্কে জানেন না। তো এটা জানলে কিন্তু আপনার 100% উপকার হবে। এই সেটিংটা যদি আপনি জানেন অবশ্যই আপনার উপকার হবে, সবসময় কিন্তু এটা আপনার প্রয়োজন হবে। যদি আজকে এই ভিডিও দেখে আপনি এই সেটিংটা শিখেন তাহলে কিন্তু আপনার এই সেটিংটা সবসময় আপনার প্রয়োজন হবে। তো সেটিংটা কি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না একটু। এখানে দেখতে পাচ্ছেন আমার আমার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে অনেক অ্যাপস রয়েছে, টিকটক রয়েছে, ওয়াইটি স্টুডিও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইমো, ফেসবুক, সব অ্যাপস কিন্তু আমার ফোনে রয়েছে। এখানে আমার গ্যালারি রয়েছে, আমার গ্যালারিতে অনেক ভিডিও রয়েছে, অনেক ছবি রয়েছে। এখানে আমার ফোনের মেসেজ অপশন রয়েছে, মেসেঞ্জার রয়েছে, সব কিছু রয়েছে আমার ফোনে। এই সবগুলো অ্যাপস এবং আমার ফোনের ভিডিও, ছবি, আমার ফোনে যা যা আছে সব কিছু কিন্তু হাইড হয়ে যাবে জাস্ট এক ক্লিকে। আপনি যখন আপনার ফোনটা কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবের কাছে দিবেন, এই সেটিংটা করে দেবেন, জাস্ট একটা ক্লিক করে এই সেটিংটা চালু করে দেবেন, আপনার ফোনে কী আছে না আছে কেউ তা দেখতে পারবে না। আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে, আপনি আপনার ফোনের সেটিংটা ওপেন করবেন। সেটিংটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, আপনার ক্লিক করবেন সিস্টেমে, সিস্টেমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি ইউজার, মাল্টি ইউজারে ক্লিক করবেন। মাল্টি ইউজারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেস্ট, গেস্ট লেখা রয়েছে, আমি গেস্টে ক্লিক করে দিলাম। যখন আপনি গেস্টে ক্লিক করে দেবেন তখন আপনার ফোনে যত ছবি রয়েছে, আপনার ফোনে যত ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আপনার ফোনে যত ইমো রয়েছে, আপনার ফোনে যা যা ছিল সব কিছু কিন্তু হাইড হয়ে যাবে। আপনি একটা ফোন যখন মার্কেট থেকে নতুন কিনে আনবেন অথবা আপনার একটা ফোন যখন রিসেট করবেন, ফ্লাশ মারবেন, যে অবস্থায় নতুন নতুনের মতো একদম সব কিছু থাকে, পুনরায় এটাকে সেটিং করে নিতে হয়, ঠিক এরকম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু সব অ্যাপস, আমার ফোনের গ্যালারি সব কিছু কিন্তু হাইড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর অপশন রয়েছে, আমি যদি ফটোতে যাই, ফটোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছুই কিন্তু নেই, আমার ফোনে কিন্তু কিছুই নেই। এখন আমি গেস্ট মোডে থেকে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি এটা কিন্তু গেস্ট মোডেই থাকবে। এখন যদি আমি এই গেস্ট মোডে থেকে ইউটিউব ব্যবহার করি এটা কিন্তু গেস্ট মোডেই থাকবে। এই গেস্ট মোডে আপনি যত অ্যাপস ইনস্টল করে রাখবেন সেটা কিন্তু আবার গেস্ট মোডে গিয়ে পাবেন। তো এখন কিন্তু আপনার ফোনে যা যত ছবি থাকবে, যত ভিডিও থাকবে, যত অ্যাপস রয়েছে সব কিন্তু হাইড হয়ে গেছে। গেস্ট মোডে দেওয়ার পর কিন্তু সব হাইড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু দেখাচ্ছে না, সব কিন্তু গেস্ট মোডে হাইড হয়ে গেছে। তো আপনি যখন আবার আপনার ফোনটা যখন আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে দিবেন অথবা কোনো আত্মীয় স্বজনের কাছে দিবেন, এই গেস্ট মোডটা চালু করে দিবেন, সে যার কাছে দিবেন সে কিন্তু আপনার ফোনটা সারাদিন খুঁজেও কিছু খুঁজে পাবে না, দেখবে সব কিছু নাই, একদম নতুনের মতো সব কিছু। অথবা আপনি চাইলে এই গেস্ট মোডে নতুন একটা ফেসবুক আইডি খুলে রাখতে পারবেন, নতুন একটা ইমো অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন, নতুনভাবে সব কিছু এখানে খুলে রাখতে পারেন যাতে কেউ এটা বুঝতে না পারে। তো এই গেস্ট মোডটা আবার আমি চালু করে দিচ্ছি, আমার চলে গেল, আমি সেটিং চালু করলাম। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম, সিস্টেমে আসার পর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে মাল্টি ইউজারে ক্লিক করব, মাল্টি ইউজারে ক্লিক করার পর এখান থেকে করে দেব রিমুভ গেস্ট। তো আমি এখান থেকে গেস্টটা রিমুভ করে দেবো, আমার ফোনটা যেভাবে স্বাভাবিকভাবে ছিল আমি সেইভাবে ফিরিয়ে নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু আগে যেরকম ছিল ঠিক ওইরকমটা হয়ে গেছে এখন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা আগে যেরকম ছিল ঠিক ওইরকম হয়ে গেছে, সব অ্যাপস কিন্তু পুনরায় চলে আসছে, সব কিছু কিন্তু পুনরায় চলে আসছে। আপনি যদি এই গেস্ট মোড চালু করতে চান সেটিংসের মাধ্যমে করতে পারবেন, অথবা আপনি এই মোবাইলের শাটারটা একটু টান দিবেন, তার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এখানে একটা আইকন রয়েছে, এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই আইকনটার মধ্যে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড, এখানে এখানে লেখা রয়েছে অ্যাড গেস্ট। আপনি এই অ্যাড গেস্টে ক্লিক করলে আপনার ফোনটা গেস্টে চলে যাবে, আপনার ফোনে যত অ্যাপস, আপনার ফোনে যত ভিডিও, যত ছবি থাকবে সব কিছু কিন্তু হাইড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম প্রয়োজনীয় ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।